আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে যে কোনো বডির জন্য বা যে কোনো মেজারমেন্টের জন্য একটি হাতা আপনি কিভাবে কাটিং করবেন এবং সেই হাতাটির তালপাট কিভাবে কাটিং করবেন, কোন জামাটির তালপাট কাটিং করবেন না, এই সমস্ত বিষয়গুলো মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। অর্থাৎ যারা দর্জি কাজে একদমই নতুন রয়েছেন, আপনি কিভাবে একটি জামার জন্য সঠিক নিয়মে সুন্দর করে একটি হাতা কিভাবে কাটিং করবেন, কাটিং করার পর ওই হাতাটির যদি তালপাট কাটিং করার প্রয়োজন হয় তাহলে কিভাবে সেটা কাটিং করবেন, এই সমস্ত বিষয়গুলো মূলত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে এইখানে দেখুন আমি একটি কাপড় নিয়েছি, এইখানে কাপড়ের যে মেজারমেন্টটি আছে আমি এই বিষয়টা একটু ভালো করে দেখুন। এইখানে দেখুন কাপড়ের মেজারমেন্ট নিয়েছি আমি 8 গিরা কাপড়, অর্থাৎ আমাদের একটি হাতা তৈরি করার ক্ষেত্রে আমাদের মূলত 18 ইঞ্চি কিংবা 20 ইঞ্চি কিন্তু কাপড় আমাদের হলেই কিন্তু আমাদের হাতার লংটা কিন্তু হয়ে যায়, অর্থাৎ লম্বার যে মেজারমেন্টটা। আপনি চাইলে শর্ট হাতাও করতে পারেন, শর্ট হাতা যদি করতে চান তাহলে এখান থেকে আপনার যে কাপড়ের মেজারমেন্টটা সেটা আপনার এখান থেকে 10 ইঞ্চি বা 9 ইঞ্চি নিলেও কিন্তু হয়ে যায়। তো এখানে আমি মূলত আপনাদের ফুল হাতা একটি কাটিং করে দেখাবো। এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু 2টা পার্ট রয়েছে। এখানে দেখুন আমি সম্পূর্ণ কাপড়টা সরিয়ে নিই, এখানে কিন্তু কাপড়টা দেখুন 2টা ভাঁজ রয়েছে। তাহলে এখান থেকে যে কাজটি করতে হবে এটা কিন্তু হচ্ছে আমাদের কাপড়ের বহর। এখানে একটু ভালো করে বুঝুন, এটা হচ্ছে আমার কাপড়ের বহর। তো এই কাপড়ের যে বহরটা আছে, এই কাপড়ের বহরটা আপনি এখানে প্রথম অবস্থায় দেখে নেবেন। এইখানে কাপড়ের যে বহরটা আছে এটা আছে আমার 16 ইঞ্চি, অর্থাৎ দোহাতা বহরের কাপড়। তো দোহাতা বহরের কাপড় দিয়ে আপনি মূলত 40 ইঞ্চি 42 ইঞ্চি পর্যন্ত আপনি বডির যে আরমোলটি রয়েছে তার জন্য মূলত হাতার আরমোলটা আপনি বের করতে পারবেন। যদি আরও বেশি লাগে তাহলে এখানে যে কাজটি করবেন, এখানে একটি পার্ট আপনি এখানে যেভাবে কম বেশি করে নেবেন, দেখুন এখানে কতটুকু কম বেশি করে নিয়েছি। কম বেশি করার পর এখান থেকে আপনি মূলত আপনার যে মেজারমেন্টটা লাগে ওই মেজারমেন্ট আপনি বের করে নিয়ে নেবেন। তো এখানে আমি যেহেতু একটি সূত্র ব্যবহার করে আপনাদের দেখাবো, তাহলে এখান থেকে 2টা পার্ট আমি সমান করে নেব প্রথমে। তো এই পার্টটা এইভাবে সমান করে নিয়ে নেবেন। তাহলে দেখুন এখানে কাপড়টা আমি ভাঁজ করে নিয়েছি এবং সেই সাথে এখানে একটি কাটা কামিজ আমি নিয়েছি, অর্থাৎ এই কামিজটা আমি এখানে অলরেডি কাটিং করে নিয়েছি। তো এখানে দেখুন আমার যে আরমোলটি রয়েছে আরমোলটি কিন্তু আমি সঠিক মেজারমেন্ট বা এখানে আমার মেজারমেন্টটা কত ইঞ্চি আছে সেই হিসেবে কিন্তু আমি এখানে বের করে নিয়েছি। তো এটা হতে পারে আপনার 36 ইঞ্চি বডি, হতে পারে আপনার 40 ইঞ্চি 42 ইঞ্চি 44 ইঞ্চি, যে কোনো বডির মেজারমেন্টের জন্য এইখানে যে জামাটি কাটিং করেছেন এই জামাটি আপনি কাটিং করে নিতে পারেন। তো যখন আপনি একটি জামা কাটিং করবেন শুধুমাত্র এখানে আপনার বডির পার্টের যে আরমোলটি রয়েছে এটার যে মেজারমেন্ট রয়েছে নির্দিষ্ট মেজারমেন্টটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, এবং সেই সাথে এইখানে যখন আপনি হাতাটা কাটিং করবেন এই হাতাটির একটি টেকনিক বা একটি সূত্র আপনাকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। তো এইখানে প্রথমত আপনারা এখানে যে ভাঁজটা দিলেন এই ভাঁজটা অবশ্যই একটু দেখে নেবেন যে কত ইঞ্চি এখানে আসে। তো তারপরে এইখানে যে কাজটা করবেন, এইখানে যে জামাটি আপনি কাটিং করেছেন এইখানে দেখুন এইখানে যে শোল্ডার যে মার্কটি আছে এই শোল্ডার মার্ক থেকে আপনি ফিতাটা ধরবেন। তো দেখুন আমি এখানে শোল্ডার মার্ক থেকে ফিতাটা ধরতেছি এবং এইখান থেকে যে শেপটা আছে এটা কিন্তু তালপাট কাটা নাই। এটা যদি আপনারা যদি 2 পাশে ব্যবহার করেন তাহলে কিন্তু তালপাট কাটার প্রয়োজন নাই, আর যদি এখানে 1 পাশে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে তালপাটটা কাটতে হবে। তো এখানে উপরের পাটটা তালপাটটা কাটতে হবে। তো এইখানে যে কাজটা করবেন এখানে মেজারমেন্টটা ধরার জন্য এইখানে যে পাটটা আছে এই পাটটা এইভাবে ধরবেন, ধরার পর এইখানে যে রাউন্ড আছে এই রাউন্ডেই মূলত আপনাকে বের করে নিতে হবে। তাহলে দেখুন এখানে কিন্তু আসছে আমাদের 8.5 ইঞ্চি বা 9 ইঞ্চি আমরা নিতে পারি সেলাই মার্জিন সহ। তাহলে এইখানে অবশ্যই আপনাদের এই মেজারমেন্টটা বা এই শেপটা আপনাকে এখানে ঘুরিয়ে নিতে হবে যে এখানে আমার আসলে কত ইঞ্চি আসতেছে। তো ওইখানে আপনার যে কোনো মেজারমেন্টের হতে পারে, যে কোনো বডির মেজারমেন্টের হতে পারে জামাটি, সেটা শুধুমাত্র আপনার এখানে বডির পার্ট যেটা রয়েছে বডির পার্টের আরমোলটা আপনার মাপতে হবে। মাপার পর আপনি এইখানে যে ভাঁজটা আছে এই ভাঁজটা দিয়ে দিবেন, যদি এটা যদি শর্ট পড়ে তাহলে অবশ্যই কিন্তু এখানে যেটা বললাম কম বেশি করে নিতে হবে। তো আমার এই কাপড় এইখানে হয়ে যাচ্ছে। তো এটা করার পর বা এখানে মাপটা বের করার পর আপনি যে কাজটি করবেন ফিতাটা আপনি ইউজ করবেন, দেখুন এখানে ফিতাটা এইভাবে ধরবেন। তো এখানে ফিতাটা আমি ধরে নিচ্ছি, ধরার পর এইখান থেকে একটু ভালো করে লক্ষ্য করুন, এখান থেকে সবার প্রথমে দেখুন আমাদের এখানে কাপড়টা যেহেতু সোজা আছে আমরা এখানে সিম্পল একটা মার্ক করব। তো এই মার্কটা করার পর এখান থেকে আমরা 3 ইঞ্চি নেব। তো এটা আপনি সব ধরনের বডির জন্য বা আপনার 30 ইঞ্চি বডির উপরে গেলেই উপর থেকে আপনি 3 ইঞ্চি শেপ দেওয়ার জন্য প্রথম অবস্থায় এটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে হাতার যে লংটি রয়েছে হাতার লংটি আপনার যত ইঞ্চি লাগে মেজারমেন্ট হিসেবে বা কাস্টমারের রুচি হিসেবে সেই হাতাটি আপনি নিয়ে নিতে পারেন। তো এখান থেকে চাইলে আপনি শর্ট হাতাও নিতে পারেন। তো এটা আমি লং হাতায় আপনাদের কাটিং করে দেখাবো। তাহলে এইখানে এই কয়েকটা মাপ নেওয়ার পর তাহলে এখানে যে কাজটি করবেন এইগুলো মার্ক করে নিয়ে নেবেন। তাহলে এইগুলো আমি মার্ক করে নিই। তাহলে দেখুন এখানে কিন্তু প্রথম অবস্থায় আমরা যে কাজটি করে নিলাম আমরা এখানে প্রথমত হাতার মেজারমেন্ট এবং আমাদের হাতার পাটের যে আরমোলটা রয়েছে সেটা কত ইঞ্চি নেওয়া লাগবে সেটা আমরা এই বডির পার্ট থেকে আমরা মাপ দিয়ে এটা এখানে ভাঁজটা করে নিলাম। তো এরপর আমরা যে কাজটি করব দেখুন এইখান থেকে আমরা হাতার যে মুখটা রয়েছে সেটা নিয়ে নেব। তো এখান থেকে আমি 5 ইঞ্চি রাখতেছি, এখান থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিব। আপনার
তো এটা আপনি যার জন্য তৈরি করতেছেন তার যে স্বাস্থ্য রয়েছে বা যে হেলথ রয়েছে হেলথের উপরে ডিপেন্ড করে মূলত আপনাকে এইখানে চড়াটা নিতে হবে। এরপর এইখান থেকে যে কাজটি করবেন দেখুন এখানেও কিন্তু একটি সূত্র রয়েছে, আপনি যখন 38 ইঞ্চির নিচে যখন একটি বডির মেজারমেন্টের জন্য হাতার আর্মুল কাটিং করতে যাবেন তখন আপনি এইখান থেকে নেবেন 2.5 ইঞ্চি, যখন 38 ইঞ্চির উপরে যাবে তখন আপনি এখান থেকে 3 ইঞ্চি এখানে একটা মার্ক করে এইখান থেকে আপনি এই শেপটা করে নিয়ে নেবেন। এইভাবে দেখুন এইভাবে এই শেপটা করে নিয়ে নেবেন। তাহলে এখানে আমরা এই শেপটা করে নিয়ে নিলাম, এর মতো অবস্থায় আমরা এটা কী করব এখান থেকে এটা শেপ করে নিয়ে নিব, অর্থাৎ এটা এখান থেকে মার্ক করে নিব। দেখুন তাহলে দেখুন আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে এখানে মেজারমেন্টগুলো বা মাপগুলো কিন্তু আমরা বের করে নিয়ে নিয়েছি। তো এইভাবে মূলত এই মেজারমেন্টগুলো আপনাদের প্রথম অবস্থায় বের করে নিতে হবে। তো এখানে কিন্তু আমার মেজারমেন্টটা বের করা কমপ্লিট, এখন জাস্ট এটা আমি কাটিং করতেছি। কাটিংটা কমপ্লিট হলে এখানে অবশ্যই একটু চিহ্ন দিয়ে নেবেন, তো এই চিহ্ন এবং এইখানে যে শোল্ডার যে জয়েন্টটা থাকবে এই চিহ্নটা আমাদের জয়েন করতে হবে। তাহলে দেখুন আমি যদি এটা আপনাদের একটু দেখাই, এখন দেখুন এখানে যে মেজারমেন্টটা ছিল এই মেজারমেন্টটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু এখানে হাতার যে আর্মুলটা আছে সেটা কিন্তু আমরা কাটিং করে নিয়ে নিলাম। তো এখানে দেখুন একটু ভালো করে লক্ষ্য করুন, এইটুকু থাকবে আমাদের জয়েন এবং এই যে এখানে যে চিহ্নটা দেখতেছেন এই চিহ্ন থেকে এই চিহ্ন পর্যন্ত কিন্তু মূলত আমাদের এটা সেলাই থাকবে। তাহলে এইভাবে মূলত এই পার্টটাকে আপনাদের কাটিং করে নিতে হবে প্রথম অবস্থায়। তো এটা গেল মূলত আমাদের এই মেজারমেন্টটা। এরপর রয়েছে আমাদের তালপাট কাটার বিষয়ে, দেখুন এখানে কিন্তু আমাদের দুইটা হাতা রয়েছে। এখানে দেখুন প্রথম অবস্থায় এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে যে দুইটা পাট আছে এই দুইটা পাটের যে এই সাইডটা আছে অর্থাৎ যে পাশে মার্ক করবেন ওই পাশে না, এই পাশে আপনি এখান থেকে এই সাইডটার হালকা পরিমাণ কাপড় আপনি এখান থেকে কেটে নিয়ে নেবেন। এইভাবে এখানে যখন আপনি বডির পাটটা যখন আপনি এক পাশে ব্যবহার করবেন তখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে উপরে যে পাটটা থাকবে অর্থাৎ বডির পাটটার তালপাটটা আপনাদের এখান থেকে কেটে নিতে হবে। তো আমার এখানে অলরেডি কাটা আছে, আমি এইটার এখন তালপাটটা কেটে নিব। তাহলে দেখুন এখানে অলরেডি কিন্তু আমার তালপাটটা কিন্তু কাটিং করা কমপ্লিট। তো এইভাবে মূলত তালপাটটা আপনাদের কাটিং করতে হবে, এই তালপাট কাটিং এবং এই তালপাট কাটিং দুইটা পাট আপনাদের একসাথে রাখতে হবে, অর্থাৎ এটি কিন্তু থাকবে সামনের পাশে, এই দুটো একপাশে নিয়ে আপনারা জয়েন্টটা করে নেবেন। তাহলে এভাবে কিন্তু মূলত আপনার যে হাতাটা রয়েছে হাতাটা আপনাদের তৈরি করে নিতে হবে, এরপর জাস্ট আপনার এটা জয়েন করে নেবেন। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সহজে শিখতে পেরেছেন যে কীভাবে যে কোনো বডির জন্য যে কোনো কামিজের জন্য বা যে কোনো জামার জন্য সঠিক নিয়মে বা একটি সূত্র ব্যবহার করে কীভাবে হাতার তালপাট সহ একটি হাতা কাটিং করতে হয়। এই বিষয়টা আশা করছি আপনারা খুব সহজে শিখে গেছেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।